হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে চলে আসলাম মিরপুরের 60 ফিটে অবস্থিত খান মোটোতে। আর খান মোটো মূলত একটি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম, ইউজড বাইকের শোরুম। তো আপনারা এখানে যে বাইকগুলো পেয়ে যাবেন সেগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ এডিশন, বেশি পুরানো না। তো আমার সামনে আজকে আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি RTR 2B এবং টিভিএস অ্যাপাচি RTR 4B আর 160। এই বাইক দুটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS আর একটি হচ্ছে নন ABS। তো এই বাইক দুটি আমি আপনাদেরকে দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো এবং এর প্রাইস বলবো। আর ইনফরমেশন দিব না, তো বেসিক যে ইনফরমেশন সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, কারণ যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক এজন্য ইনফরমেশন দিতে পারবো না বা দেওয়ার দরকার নাই। যেটা বেসিক সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো শুরুতেই বলে দিচ্ছি আপনারা এখানে কীভাবে আসবেন। মিরপুরের 60 ফিটে আসবেন, 60 ফিটে বারেক মোল্লার মোড়ে আসবেন। যে কারো কথা জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে, বারেক মোল্লার মোড় থেকে হাতের ডান পাশ ধরে ঠিক 3 থেকে 4 মিনিট হাঁটলেই আপনারা রানারের একটি শোরুম পাবেন। রানারের ঠিক পিছনেই এই খান মোটরটা আপনারা পেয়ে যাবেন, খান মোটর যে শোরুমটি। তো শুরুতেই আমি আপনাদেরকে টিভিএস FOC RTR 160 এই বাইকটা দেখিয়ে দিচ্ছি। 2B আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ লাগতেছে, দেখতে দেখলেই আসলে বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সরাসরি এখানে আসবেন, এসে দেখবেন, কারণ দেখলে অনেকটা বুঝতে পারবেন যে বাইকগুলো আসলে কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো মোবাইলও দেখলে অনেকটা বুঝতে পারবেন। তো যারা যারা এই বাইক পারচেস করতে চান, অবশ্যই আমি স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা স্ক্রিনের নাম্বারে ফোন করে একটি বাইক কিন্তু এখান থেকে পারচেস করতে পারেন। তো শুরুতেই আমি দেখে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন সামনে টায়ারের মধ্যে কিন্তু একটি লাল গ্রাফিক্স দেখতে পাচ্ছেন, এর জন্য টায়ারটা দেখতে আরও বেশ সুন্দর লাগছে। এবং সামনে কিন্তু আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, একটি মোটা সোটা বড়ো সড়ো একটি ডিস্ক ব্রেক কিন্তু পেয়ে যাচ্ছেন। ব্রেক লিভারটাও কিন্তু অনেক উন্নত মানের ব্যবহার করা হয়েছে এবং সামনে যে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের। এবং এই সাসপেনশনে অনেক দুর্দান্ত পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন, যখন উঁচু নিচু রাস্তাতে বাইকগুলো রাইড করবেন তখন আসলে বুঝতে পারবেন এর পারফরমেন্স। এবং এই যে দেখতে পাচ্ছেন 90x90 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, 17 ইঞ্চি রিমের সাইজ, টিউবলেস টায়ার। টায়ারে কিন্তু এখন পর্যন্ত গ্রিপগুলো একদমই নতুনের মতো রয়েছে এবং গ্রিপগুলো অনেক ঘন ঘন উন্নত মানের গ্রিপ আছে, এর জন্য স্লিপের হাত থেকে আপনাদেরকে অনেকটা রক্ষা করবে। সামনে সম্পূর্ণ হ্যালোজেন লাইট ব্যবহার করা হয়েছে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি অবশ্যই অবশ্যই আপনারা লং রাইডে গেলে অবশ্যই LED লাইট প্রোভাইড করে নেবেন, সেক্ষেত্রে ভালো আলো পাবেন। যেহেতু এখনকার রাস্তাগুলোতে বিট থাকে, বিটগুলো দেখা যায় না হ্যালোজেন লাইট দিয়ে। এবং সামনে পিছনে কিন্তু আপনারা হ্যালোজেন ইন্ডিকেটর লাইট পেয়ে যাবেন, সম্পূর্ণ অ্যানালগ মিটার আপনারা পেয়ে, সেমি ডিজিটাল মিটার আপনারা পেয়ে যাবেন, সরি। এবং অন্যান্য বাইকের মতোই পাইপ হ্যান্ডেল বার, তো এই পাইপ যে বাইকের হ্যান্ডেল বারটা অনেকটা পালসার বাইকের মতো দেখতে। এবং ইঞ্জিন কিলিং সুইচ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এই যে আপনারা দেখলে অনেকটা বুঝতে পারবেন। আর এই যে টিভিএসের যে লুকিং গ্লাসগুলো, এগুলো অনেক সুন্দর, এগুলো আর চেঞ্জ করার দরকার নেই, যেগুলো চেঞ্জ করার দরকার সেগুলো আমি আসলে বলে দেই সুন্দর না লাগলে। আর টিভিএসের যে RTR-এর যে স্মার্ট প্যাসেঞ্জার গ্রাফ রেল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে দেখতে। এবং পিছনে কিন্তু আপনারা অ্যাডজাস্টেবল টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাবেন, অনেক উন্নত মানের সাসপেনশন পিছনে, এতে করে আপনারা উঁচু নিচু রাস্তাতে এবং গ্রামগঞ্জের পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলোতে খুব আরামসে রাইড করতে পারবেন। তো এই বাইকটির প্রাইস হচ্ছে 1,20,000 টাকা। তো এরপরে যদি আমি আপনাদেরকে এই বাইকটি একটু দেখিয়ে দিই, 4B অ্যাপাচি RTR 4B যে বাইকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পিছনের যে টায়ার 130x70 সেকশনের টায়ার, অনেক মোটাসোটা এবং সুন্দর গ্রিপ আছে উন্নত মানের, এজন্য কিন্তু আপনাদের বাইকটি রাইড করতে অনেকটা ভালো লাগবে, কারণ স্লিপ করবে না বাইকটা একটুও। আর ইঞ্জিনটা হচ্ছে 160cc-র একটি ইঞ্জিন এই বাইকে ব্যবহার করা হয়েছে। RTR 4B লেখাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 130x70 লেখাটা কিন্তু ইন্ডিকেট করা আছে টায়ারের সাথে। 17 ইঞ্চি রিমের সাইজ আর টিউবলেস টায়ার, দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ লাগতেছে টায়ারগুলো দেখতে। আর টায়ারের পিছনে কিন্তু আপনারা টায়ার কাভার পেয়ে যাচ্ছেন, এতে করে কিন্তু কাদা ছিটবে না। আর এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল ABS, আর ABS-এর কী কাজ দেখা গেছে দর্শক, আপনারা যদি কেউ হাই স্পিডে থাকেন সেক্ষেত্রে ব্রেক করলে আপনাকে স্মুথলি ব্রেক করতে সাহায্য করবে এই ABS। সামনে কিন্তু আপনারা 90x90 সেকশনের টায়ার পেয়ে যাচ্ছেন, টিউবলেস টায়ার, 17 ইঞ্চি রিমের সাইজ। আর সামনে টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাবেন, খুবই উন্নত মানের টেলিস্কোপিক সাসপেনশন, এর খুব পারফরমেন্স ভালো, যখন উঁচু নিচু রাস্তাতে রাইড করবেন এর পারফরমেন্সটা তখন আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ LED লাইট কিন্তু সামনে ব্যবহার করা হয়েছে। তো এই বাইক
এটির প্রাইস হচ্ছে 1,60,000 টাকা। 1,60,000 টাকা হলে আপনারা এই বাইকটি পারচেস করতে পারবেন। তো দর্শক, দেরি কেন, আপনার স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে, অবশ্যই যোগাযোগ করেন, একটি বাইক কিন্তু এখান থেকে পারচেস করতে পারেন। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পা রাখার পাদানি দেওয়া হয়েছে এবং শাড়ি গার্ড দেওয়া হয়েছে, পিছনে স্মার্ট গ্রাফ রেল কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু লেডি পিলয়ন বসলে খুব আরামসে বসতে পারবে। তো আমি কিন্তু আপনাদের সুবিধার্থে শুরুর দিকে অ্যাড্রেসটি বলে দিয়েছি মুখে একবার, আবার বলে দিচ্ছি যে মিরপুর 60 ফিট বারেক মোল্লার মোড়ে আসবেন, হাতের ডান পাশ ধরে 3 থেকে 4 মিনিট হাঁটলে আপনারা শোরুমটি পেয়ে যাবেন। রানার শোরুমের পিছনে এই শোরুমটি, খান মোটো। আর দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিলিং সুইচ কিন্তু দেওয়া আছে, অন্যান্য বাইকের মধ্যে 5 হ্যান্ডেলবার পেয়ে যাবেন, সম্পূর্ণ ডিজিটাল মিটার দেওয়া হয়েছে বাইকটিতে। এবং দেখতে পাচ্ছেন ইঞ্জিন গার্ড হিসেবে একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে, এতে করে কিন্তু আপনার ইঞ্জিন অনেকটা সুরক্ষিত রাখবে। এবং একটি বাম্পার কিন্তু ব্যবহার করা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।